অপেক্ষা আর মাত্র একদিন। এরপরই উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এরই মধ্যে গতকাল বিকেলে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি সেতু প্রকল্প কর্তৃপক্ষের কাছে পদ্মা সেতু হস্তান্তর করেছে। বুধবার মূল সেতুর কাজে সমাপ্তি ঘোষণা করা হয়। উদ্বোধনী প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে সেতুর মামা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমি রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঝুমি, উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ইশরাত, উদ্বোধনের প্রস্তুতি যেটি সেটি নিয়ে তো অবশ্যই জানাবো, তবে তার আগে একটু বলতে চাই, কাল বাদে পরশু পদ্মা সেতুর যে উদ্বোধন সেটি ঘিরে পদ্মাপাড়ের মানুষের মাঝে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। এবং শুধু যে পদ্মাপাড়ের মানুষের মাঝে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে তা নয়, এটি কিন্তু দেশের অন্যান্য প্রান্তে যেই মানুষেরা রয়েছে, যারা হয়তো এই পদ্মা সেতু বাহ্যিক অর্থে তারা হয়তো বা আসা যাওয়া বাড়িতে আসা যাওয়ার ক্ষেত্রে চলাচল করবেনও না, কিন্তু তারাও এসেছেন দেশের এই একটি অর্জন দেখার জন্য। যারা 25 তারিখে আসতে পারবেন না নানান ধরনের নিরাপত্তাজনিত কারণে, তারা আজই এসেছেন এখানে পদ্মা সেতুর কেমন হলো পদ্মা সেতু সেটি দেখার জন্য। পাশাপাশি ছোট সদস্য যারা রয়েছে পরিবারের তাদেরকেও নিয়ে এসেছে। যদিও আজ পদ্মার যে স্রোত, সেই স্রোতের কারণে ফেরি চলাচল কম হচ্ছে এই মাওয়া ঘাট দিয়ে, এবং সেই কারণে এখানে গাড়ির চাপ খুবই কম এবং অনেক গাড়ি আসছে না, যারা নিরাপত্তাজনিত কারণে এবং প্রস্তুতিজনিত কারণে ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন যে মাওয়া প্রান্তে কিছুটা তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা নিরাপত্তা জোরদার করছে, সেই ক্ষেত্রে গাড়ির চাপ কিছুটা কম। এখানে টুরিস্ট পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, তবে তারপরেও কিছু মানুষ আসছেন যারা শুধু মাওয়া প্রান্ত পর্যন্ত ছুটে এসেছেন এই পদ্মা সেতুর কাজ দেখার জন্য। পাশাপাশি এই মাওয়া ঘাটের প্রান্তে উদ্বোধনের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে প্যান্ডেল টানিয়ে যেই বিষয়গুলো রয়েছে, মঞ্চ প্রস্তুত করা এবং অন্যান্য সাধারণ মানুষের বসার যেই ব্যবস্থা সেগুলোও করা হচ্ছে। এখানে টুরিস্ট পুলিশের পাশাপাশি পুলিশ এবং অন্যান্য বিভিন্ন প্রান্ত থেকেও পুলিশেরা এসেছেন, তারা এই আইন শৃঙ্খলার জোরদারের বিষয়টিতে তারাও এখানে আছেন। এখানে আমাদের সাথে যার বাড়ি ফেনীতে, তিনি এসেছেন পদ্মা সেতু দেখতে। একটু জানতে চাইবো, এই যে পদ্মা সেতু দেখতে এলেন, আপনি তো এখানে চলাচল করেন না বা আপনার বাড়ি যেহেতু নয়, তাহলে এখানে দেখতে এলেন কি জন্য? এখানে আগেও একবার এসেছিলাম, কিন্তু মানুষের কাছে শুনলাম যে এখন নাকি পরিবেশ আরও অনেক সুন্দর হয়েছে এই কয়েক বছরে, তো আসলাম এবং আসার সময় রাস্তা এত ভালো লেগেছে, মানে এত ক্লিন সুন্দর রাস্তা, মনে হচ্ছিল না যে বাংলাদেশ, মনে হচ্ছিল দেশের বাইরে কোথাও মানে আসতেছি, ঘুরতে আসতেছি। তো খুব ভালো লাগছে এখানে এসে, আরও সুন্দর খুব ভালো লাগছে। আশা করি এরপর থেকে, মানে আগে একবার বরিশাল ঘুরতে গিয়েছিলাম, এরপর থেকে বরিশাল ঘুরতে গেলে আশা করি অনেক মানে এনজয়েবল হবে। এটা সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগছে। একটু তোমার কাছে জানি, তুমি এখানে এসেছো তো পদ্মা সেতু দেখা যাচ্ছে, কেমন লাগছে? আসসালামু আলাইকুম। পদ্মা সেতু অনেক সুন্দর, আশা করি আরও সুন্দর হবে। দূর থেকে দেখতেছি, কাছ থেকে দেখতে পারলে আরও ভালো হইতো। নিশ্চয়ই কাছ থেকে দেখার জন্যই কিন্তু 25 তারিখে সেটি প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করবেন, তারপর কিন্তু সর্বসাধারণের জন্য ছেড়ে দেওয়া হবে। এবং সেই উদ্বোধনী অনুষ্ঠান যেটি রয়েছে সেটিকে ঘিরে প্রস্তুতির কথা আপনাকে জানাচ্ছিলাম। আরও জানাতে চাই যে শরীয়তপুরের যেই প্রান্তে জনসভার কথা রয়েছে এবং যেই প্রান্তে প্রধানমন্ত্রী যাবেন, ফলক উন্মোচন করবেন, পদ্মা সেতুর অপর যেই প্রান্ত রয়েছে, জাজির প্রান্ত, সেইখানে আইন শৃঙ্খলা জোরদার করার জন্য যেই ব্যবস্থা রয়েছে, এখানে র‍্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখছি তারা ফেরি করে ওই পারে চলে যাচ্ছেন, যাদের হয়তো কাল থেকে কাজ শুরু হবে তারা যেমন ফেরিতে করে যাচ্ছেন, সাধারণ মানুষের জরুরি প্রয়োজনে যেই গাড়িগুলো রয়েছে সেগুলোও পারাপার হচ্ছে। যদিও খুবই কম সংখ্যক ফেরি চলাচল করছে পদ্মার তীব্র স্রোতের কারণে, তবে স্পিডবোট এবং লঞ্চের মাধ্যমেও কিন্তু মানুষ যাতায়াত করছে, এই বিষয়টিও আমরা দেখতে পাচ্ছি। এবং একটি বিষয় রয়েছে ঈশ্বর, যেটি নিরাপত্তা জোরদারের কথা বলছিলাম, সেটি কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই পদ্মা নদীর ভেতরে আমরা দেখছি যে কিছু বোটে করে নিরাপত্তা বাহিনীরা ঘুরছেন, তারা বিভিন্ন আইন শৃঙ্খলার বিষয়টি নিশ্চিত করার জন্য, যেন উদ্বোধনী দিনে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। এবং নিশ্চয়ই ঈশাদ, এর পরবর্তীতে আমরা পদ্মার অপর প্রান্ত থেকে প্রস্তুতির কী অবস্থা সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ ঝুমি রহমান।